আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনারা সকলেই আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন একজন মানুষের জন্য পোশাক হচ্ছে তার পরিচয়। কিন্তু পোশাক ছাড়া একজন মানুষ রাস্তায় বের হলো, তারপরে কি হলো, দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। আজ আপনারা এমন এমন সব ভিডিও দেখবেন যে ভিডিওগুলি আপনি এর আগে কখনোই দেখেননি। তো চলুন শুরু করি। কথাই আছে, রাখে আল্লাহ মারেকে। বন্ধুরা দেখুন এই ভিডিওটিতে মহান আল্লাহ তাআলার কুদরতের একজন বৃদ্ধা মানুষ কি করে একদল ডাকাতকে ঘায়েল করে দিল। মহান আল্লাহ তাআলা চেয়েছিলেন বলেই আজ এই বৃদ্ধ মানুষটি ডাকাত দলের হাত থেকে রক্ষা পেল, সুবহানাল্লাহ। আর যদি এই মানুষটিকে আল্লাহ তাআলা সাহায্য না করতেন তাহলে কি হতো আপনি বুঝতেই পারছেন। চলুন পরের ভিডিওতে যাই। বন্ধুরা, মহান আল্লাহ তাআলার কুদরতের যেভাবে বৃদ্ধা মানুষটি ডাকাতের হাত থেকে রক্ষা পেল, ঠিক এই ভিডিওটিতে দেখুন মহান আল্লাহ তাআলার কুদরতে কুকুরটি কিভাবে এই ভাল্লুকটির হাত থেকে রক্ষা পেল। কুকুরটি একটি বাগানে খেলছিল, হঠাৎ করে একটি ভাল্লুক সেই কুকুরটির উপর আক্রমণ করে। কিন্তু সেই সময় একজন মহিলা নিজের জীবনের মায়া না করে কুকুরটিকে বাঁচাতে চলে যায়, সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার ইচ্ছায়, মহান আল্লাহ তাআলার কুদরতে সেই মহিলাটির মাঝে কুকুরটিকে বাঁচানোর শক্তিও চলে আসে। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। চলুন পরের ভিডিওতে যাই। বর্তমান পৃথিবীতে কিছু মানুষের মাঝে জ্ঞান জিনিসটি আর নেই, কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরতের একটি ভিডিও একবার দেখুন। এই কাকের মধ্যে মহান আল্লাহ তাআলা কি জ্ঞান দান করেছেন যে রাস্তা থেকে ময়লা তুলে কত সুন্দরভাবে ডাস্টবিনে ফেলছে। শোনা যাচ্ছে পাশে নাকি একটি মসজিদ রয়েছে এবং মসজিদের আশেপাশে পরিষ্কার করার জন্য এই কাকটি এরকম করছে, সুবহানাল্লাহ। সবাই কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ। চলুন পরের ভিডিওতে যাই। পোশাক হচ্ছে একজন মানুষের শরীর ঢাকার জন্য, কিন্তু একজন অমুসলিমের ক্ষেত্রে তার পোশাক আশাক একজন মুসলিমের সাথে কখনোই মিলবে না, কারণ তাদের কাছে পোশাক আশাক মানে শুধুই কাপড় পরা। পোশাক আশাকের ব্যাপারে পবিত্র কোরআনে অনেক গুরুত্বের সাথে বলেছেন মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা পশ্চিমা দেশের সেই সব পোশাক আশাক থেকে আমাদের রক্ষা করুন, আমিন। সবাই কমেন্ট বক্সে লিখুন আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের আল্লাহর কুদরত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।